দেখবেন ওখানে লেখা আছে দুনিয়ায় কেউ যদি জাররা পরিমাণ ভালো বা মন্দ কাজ করে কিয়ামতে আল্লাহ তাকে ওইটা দেবে। কি করবে? আপনি কি শুনতেছে? এখানে লেখা আছে বাংলায় কি কি করবে তাকে আল্লাহ দেবে, কিন্তু দেওয়ার ভিতর র না, এরা মানে দেখা, কি দিয়ে দেখা? চোখ দিয়ে। আর নাজারা মানে গবেষণা করে দেখা। এখানে আল্লাহ সরাসরি এরা দিয়েছেন, ফামা ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাই এরা, সে দেখতে পাবে। ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে তো একটা জিনিস দেখা, অন্তত অতীত হয়ে যাওয়ার পরে আবার দেখা যায়, এটা তো সম্ভব না, আর মানুষের অন্তরে আসবেও না, বিশ্বাস তো করার দূরের কথা। এই জন্য ওনারা ওই জামানায় যারা বাস করতো ওনাদেরকে যেভাবে বোঝানো যায় ওইভাবে বুঝিয়েছে যে আপনি যারা পরিমাণ ভালো মন্দ যাই করেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দেবে। কিন্তু দেওয়ার আরবি হচ্ছে আতা। আতা মানে কি? আতা উতু ইয়াতা মানে দেওয়া। তো এখানে আল্লাহ তো ওই শব্দ দেয়নি, এখানে সরাসরি এরা শব্দ দিয়েছে। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, দিন যত যাবে কোরআনে কারিমের এরকম অনেকগুলো আয়াতে গোপন যে কথা লুকিয়ে আছে ওই কথাগুলো মানুষের সামনে প্রকাশ পাবে গবেষণার মাধ্যমে। আমি উদাহরণ দিতে গিয়ে বলছি, একটু একটু খেয়াল করেন। এখানে কবরস্থান নেই, এই কবরে যে লোকটা 500 বছর আগে পড়ে আছে, পরে যদি এখন আপনি তুলে নিয়ে এসে এই বাংলাদেশ ব্যাংক যেটা আছে 30 তলা ওর সামনে দাঁড় করিয়ে দেন, ও বলবে ওরে বাবা এত বড় বিল্ডিং, এই বিল্ডিং এ উঠতে হলে মনে হয় মই লাগবে। মই লাগবে না? এখান থেকে 200 বছর আগে যে মারা গেছে তার কবর থেকে তুলে আনে, ও কিন্তু মই খুঁজবে না, ও চিন্তা করবে দেখি এই ঘরের সিঁড়ি আছে কিনা। সিঁড়ি খুঁজবে না? সিঁড়ি দিয়ে ওঠা যত সহজ 30 তলা বিল্ডিং এ, মই দিয়ে ওঠা কি অত সহজ? এখান থেকে 50 বছর আগে যে লোকটা মারা গেছে ওরে কবর থেকে তুলে আনলেও কিন্তু ময়ও খুঁজবে না, সিঁড়িও খুঁজবে না, ও চিন্তা লিফট আছে কিনা। আজকে যেখানে উঠেছিলাম 4 তলায় মানে এমনি শরীর খারাপ আমার, পা মনে হচ্ছে আর চলছে, 30 তলায় উঠতে হলে আমার মনে হয় অজ্ঞান হয়ে যাওয়া লাগতো। এই যে এই লোকটা এখন 50 বছর আগে কবরে আছে, উনি কি খুঁজবে? লিফট। যেভাবে আমরা অন্তত যাচ্ছি আধুনিকতার দিকে, ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যেদিকে ছুটছে পৃথিবী যেদিকে যাচ্ছে, আরো 100 বছর পরে যে লোকটা মারা যাবে এখনো মরেনি, পরে যদি আপনি ওই 30 তলা বিল্ডিং এ নিয়ে যান, ময় খুঁজবে, সেটি খুঁজবে, লিফটও খুঁজবে না, ও চিন্তা করবে রিমোট আছে কিনা। দেখ একটা টিপ দেব, এক টিপে 30 তলা, এরকম সময় আসছে না? এখন রিমোট বা এই লিফট আবিষ্কার হওয়ার আগে ওরা কি বোঝানো যেত যে এক টিপ দিলে মানুষ 30 তলায় যেতে পারে না? অথচ এটা যে কোরআনে আছে এই তথ্যগুলো, সানুরিহিম আয়াতিনা ফিলা ফাকি অফি আংফসিহিম হাত্তা ইতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক আবালাম একফি বিরব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইয়িন শাহীদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অতি শীঘ্রই আমি আপনার শরীরের ভেতরে এবং দিক দিগন্তে যেগুলো খালি চোখে দেখা যায় না, এই পৃথিবীর দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে এর গোপন রহস্য আপনাকে আমি জানাবো, যাতে আমার যে কালাম এটা যে সত্য এটা যেন আমি প্রকাশ করতে পারি, মানুষের কাছে প্রমাণ করতে পারি যে আমার কালামের সব কথা সত্য। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য এরা শব্দের ব্যাখ্যা 1000 বছর আগের তাফসির যদি আপনি দেখেন আগের তাফসির পাবেন না, মানে বর্তমানের সাথে যদি ওই তাফসির মিলাতে যান ওগুলো রেফারেন্স হিসাবে রাখা যায়, কিন্তু যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার সাথে মিলিয়ে আপনাকে নতুন করে আধুনিক চিন্তা ভাবনা নিয়ে এই এরা শব্দের ব্যাখ্যা, খয়েল শব্দের ব্যাখ্যা করা লাগবে। আগেকার জামানায় যুদ্ধের ময়দানে ঘোড়া চলত, কি চলত? এই জন্য খয়েল শব্দটা কোরআনে যেখানে আছে ওনারা খয়েল মানে ঘোড়া লিখেছে, কিন্তু এখন ঘোড়া না, এখন খয়েল মানে কিতাব, যেটা দিয়ে যুদ্ধ করা যায়। যুদ্ধের সবচাইতে বড় সরঞ্জাম আমাদের নাম হচ্ছে এখন কিতাব, জ্ঞান, জ্ঞানের যুদ্ধ চলছে এখন।
বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কিয়ামতের ময়দানে তিন প্রকার খরচের জন্য আল্লাহ বান্দার কাছে জিজ্ঞাসা করবেন। এক নম্বরে যে মানুষগুলো তাদের পরিবারস্থ লোকদেরকে খাওয়াতে বেড়াতে তাদেরকে আনন্দ দিতে খরচ করে ইসলামের ভেতরে থেকে, এই আনন্দ, এই খাওয়া, এই ঘোরাফেরা, এর জন্য এই যে খরচ করলেন পরিবারস্থ লোকদের জন্য, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, এদের জন্য যা খরচ করবেন এই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তারপরে আবার ডিশ অ্যান্টেনা লাগিয়ে সারাদিন পাখি দেখেন না, আপনার হিসাব আবার দেওয়া লাগবে। দুই নম্বরে জিহাদের ময়দানের জন্য যে যুদ্ধের সরঞ্জামাদি লাগে এগুলো কিনতে যদি কেউ টাকা পয়সা খরচ করে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে। তো এখন সবচাইতে বড় জিহাদের সরঞ্জামাদির নাম আমি কি বললাম, কিতাব, বই, মিডিয়া, আধুনিক যেগুলো চলছে পৃথিবীর মানুষকে ঘায়েল করার জন্য, এইগুলো হচ্ছে এখন সবচাইতে বড় যুদ্ধের সরঞ্জামাদি। সুতরাং আপনি যদি একটা তাফসীর কেনার জন্য অথবা ওয়াইফাই লাইন নিয়েছেন, মাসে 600 টাকা, 800 টাকা, 1000 টাকা বিল, এই ওয়াইফাই লাইন নিয়ে ইন্টারনেট যা কিনতেছেন, এই 67 টাকা, এরপরে 69 টাকা, 120 টাকা, এভাবে মাসে মাসে কিনে এগুলো দিয়ে যদি আপনি কোরআন আর হাদিসের প্রচার ঘটান, ভালো ভালো জিনিসকে শেয়ার দেন, ভালো ভালো জিনিসকে লাইক দেন, কমেন্ট করে এগুলো প্রচার করেন, কোরআন এবং হাদিসকে প্রচার মাধ্যম হিসাবে যদি আপনার এই ইন্টারনেট ব্যবহার হয়, আপনার এই জিবি ব্যবহার হয়, যত টাকা মাসে খরচ হচ্ছে এই টাকার হিসাব আপনাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুতরাং যাদের ওয়াইফাই লাইন আছে তারা তো বেঁচে গেল নাকি, সারাদিন বসে স্বপ্ন দেখবে, ওইটার জন্য জবাব দেওয়া লাগবে। আর কথার অর্থ বোঝা যাচ্ছে? তিন নম্বরে আপনি যদি এটাও না পারেন তাহলে জিহাদের ময়দানে যারা কাজ করে, যুদ্ধের ময়দানে যারা সময় দেয়, আপনি যদি ওই রকম সময় দিতে না পারেন তাহলে তাদের পেছনে থেকে সাহায্য করবেন, তাদের পেছনে খরচ করবেন, এই টাকারও হিসাব দেওয়া লাগবে। আর যুদ্ধের ময়দান বলতে যে সমস্ত মানুষ জ্ঞান দিয়ে যুদ্ধ করছে অলরেডি, পৃথিবীর দিকে তাকা, আল্লাহর নবীর সম্মান বাঁচাতে যারা চেষ্টায় আছে, আপনি নিজে কিছু করতে পারেন না, যদি তাদের পেছন দরজা দিয়ে একটু সাহায্য করেন, যা খরচ করছেন আপনি, আপনার হয়তো শক্তি খরচ হয়, ক্ষমতা খরচ হয়, পাওয়ার খরচ হয়, টাকা পয়সা খরচ হয়, এই এই পাওয়ার, এই টাকা পয়সা, এই শক্তি কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আর জিজ্ঞাসা করবে না। আল্লাহ এই তিনটা জায়গায় যেন আমাদেরকে ইনভলভ থাকার তৌফিক দেন। জোরে বলেন আমিন।